আমি তোমার, তুমি আমার, প্রেমে পড়ার পর এই ধরনের হৃদয়গ্রাহী কথাবার্তা বলেই থাকেন প্রেমিক প্রেমিকারা। কিন্তু খুব কাছের একজন মানুষ যদি আপনাকে প্রশ্ন করেন, আমি যে কে তোমার, তাহলে নিশ্চয়ই অবাক হবেন, ঠিক যেমন অবাক হচ্ছেন দর্শকেরা, সাথে কনফিউজড হচ্ছেন অল্প স্বল্প। কারণ এই প্রশ্নই অঙ্কুশ করছেন তার দুই বান্ধবী সায়ন্তিকা ব্যানার্জি এবং নুসরাত জাহানকে। আর এই তিনটি মানুষ ওই কঠিন প্রশ্নটিকে নিয়েই পরিচালক রবি কিনাগির নতুন ছবি আমি জেগে তোমার। তবে আপাতত এই প্রশ্ন নিয়ে খুব একটা বিচলিত না হয়ে দুই বান্ধবীর সাথে ফ্লুরিজের ম্যাঙ্গো ফেস্টে দেখা মিলল অঙ্কুশের। আর সেখানেই তিনজনে জানালেন এই ছবিতে কে কোন চরিত্রে। এই গল্পটা শুধু তিনটে চরিত্র নিয়ে, আমি এটুকুই বলবো যে আদিত্য, প্রাচী অ্যান্ড ঈশা, মানে অঙ্কুশ, আমি, বনু, নুসরাত। তো সেক্ষেত্রে এই গল্পটাই শুধুমাত্র দ্য বেস, ইফ আই ক্যান সে যে ইউএসপি যদি বলা যায়, ইটস ওনলি ইমোশনস অ্যান্ড ইটস ডিলিং উইথ ফ্রেন্ডশিপ, ইটস ডিলিং উইথ লাভ, ইটস ডিলিং উইথ হার্ট ব্রেকস, ইটস ডিলিং উইথ কমিটমেন্টস। শুধুমাত্র এই ফিলিংগুলো নিয়ে, এই ইমোশনগুলোকে হাইলাইট করে কিন্তু আমাদের আমি যেকে তোমারের গল্প। অ্যান্ড কমার্শিয়াল ফিল্ম তো ডেফিনেটলি ইয়েস, বাট দেন আমার মনে হয় যে খুব সুন্দর একটা ব্যালেন্স স্ট্রাইক করা হয়েছে। কারণ ইটস নট ইউনো লার্জার দ্যান লাইফ ফিল্ম, যে একটা হিরো এসে একজনকে ঘুষি মারছে বা লাথি মারছে, 15 জন উড়ে যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট। ইটস ভেরি প্র্যাকটিক্যাল, তোমার আমার আমাদের যে কোনো কারোর জীবনে এই ঘটনাগুলো ঘটতে পারে। অ্যান্ড তোমরা প্রত্যেকে কোনো না কোনো সময় তো ভালোবেসেছো, কোনো না কোনো সময় তোমাদের মন ভেঙেছে, সেই মন ভাঙা নিয়ে কীভাবে ডিল করেছো, আমার মনে হয় এই ছবিটা দেখলে সেটা তোমরাও রিলেট করতে পারবে, সেই জায়গাটাতে নিজেকে আবার রিকালেক্ট করতে পারবে। তো ভীষণ সুন্দর একটা মিষ্টি প্রেম বন্ধুত্বের একটা ধারণা পাল্টে দেবার মতনই একটা ছবি, যেটা আজকাল ওই সো কল্ড কমার্শিয়াল এবং অফ বিটে ভাগ হয়ে গেছে সিনেমা, আমাদের বাংলা সিনেমা। তো এটা এমন একটা ছবি যেটা মনে হয় এই দুটোর মধ্যে যে গ্যাপটা আছে সেটা কিন্তু ব্রিজ করতে পারবে এই ছবিটা। যারা গ্রাম বাংলার দর্শক তারাও পছন্দ করবে, এবং যারা কলকাতার সেন্সিবল ছবি দেখতে পছন্দ করেন তারাও পছন্দ করবেন। কারণ এই ছবিতে আউট অফ দ্য বক্স, লার্জার দেন লাইফ কিছুই নেই, সিম্পল একটা গল্প, সিম্পল সিম্পল চরিত্র, সিম্পল চরিত্রর জীবনে কীরকম কমপ্লিকেটেড সিচুয়েশন আসতে পারে সেটা নিয়ে গল্প। যেমন আমরা সিম্পল মানুষ, তো যখন জীবনযাপন আমরা করি আমাদের প্রচুর কমপ্লিকেশন আসে লাইফে, এবং সেই কমপ্লিকেশনসগুলোকে আমরা কী করে ডিল করি, বা অনেকেই হয়তো ডিল করতে পারে না, সেই মেন্টাল স্ট্রেংথটা অনেকের থাকে না। সো আই থিঙ্ক এইটাকে নিয়েই পুরো গল্পটা, প্রচুর ইমোশনস, প্রচুর সেন্টিমেন্টস, একটা সিম্পল বন্ধুত্ব এবং ভালোবাসার গল্প। কেন যে মন খারাপে নেমেছে রাত পারাতে, বসেছি সভারাতে, খুঁজে দাও খুঁজে দাও। এটা ম্যাক্সিমাম যারা টিনেজার, ম্যাক্সিমাম যারা ইউথ আছে এখন, একটা রিয়েলি একটা দোটানার মধ্যে থাকেই যে বন্ধুত্ব আর প্রেম, এবং অ্যাকচুয়ালি কোন বন্ধুত্ব, কতটা বন্ধুত্বের পরিমাণ আছে তার মধ্যে, কতটা প্রেম তার মধ্যে মেশানো আছে, এটা খুব কনফিউজিং জিনিস। এটা সবাই আমরা এখনও অবধি এটা ফেস করি, বুঝতে পারি না আদৌ বন্ধুত্বটা কতটা বন্ধুত্বের থেকে বেশি, প্রেমের থেকে কম, সব কিছু মিলেমিশে। তো এটাও একটা ওরকম একটা রিলেশনশিপ, কমিটমেন্ট, লাভ, ফ্রেন্ডশিপ নিয়ে গল্প। একটা ছেলে যে তার বিজনেসকে সিরিয়াসলি নেয়, কিন্তু তার যে কোনো রিলেশন, কোনো মেয়ে, মেয়েদের খুব একটা বেশি সম্মান করতে সে মানে করতে চায় না তা নয়, কীভাবে করতে হয় জানে না, কারণ ওই লাইফস্টাইলটাই অন্যরকম। একটা মেয়ের ফিলিংসকে মর্যাদা দেওয়া এই খুব একটা শেখেনি সে, কীভাবে কী করে, ক্যাসানোভা। হ্যাঁ, তো সেরকম একটা ছেলে কীভাবে লাইফের সিচুয়েশন তাকে পাল্টে দেয়, এবং পাল্টানোর পরও সে রিয়েলাইজ করতে পারে না যে সে কোন দিকে যাচ্ছে, কী করতে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। দুজন মানুষ তার জীবনে আছে তাকে গাইড করার মতো, একটা প্রাচী, একটা ঈশা, যেটা সায়ন্তিকা আর নুসরাত প্লে করছে।
তো সব কিছু মিলে তিনজনের লাইফটা কীভাবে একসাথে একজোট হয়ে তিনজনের লাইফটার মধ্যে একটা অদ্ভুত ট্র্যাজেডি আসে, বাট স্টিল আমি বলবো ইটস নট এ টিপিক্যাল লাভ ট্রায়াঙ্গেল। আর খুব সুন্দর টুইস্ট আছে, খুব শকিং টুইস্ট আছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর আমার মনে হয় মানে এক কথায় যদি বলা হয়, একটা খুব এমন একটা ছবি যেটা মানুষ রিলেট করতে পারবে, এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট। গরমকাল মানেই সব ডায়েটিং বাদ দিয়ে আম খাওয়ায় মন দেন এই তিন অভিনেতা অভিনেত্রী। আসলে এই কয়েকটা মাস আমের সাথে নো কম্প্রোমাইজ, তাই আমের নানান রেসিপি টেস্ট করতে করতেই বললেন আমের সাথে তাদের গভীর প্রেমের কথা। আমার মনে হয় আমরা গরমকে এই কারণেই ভালোবাসি, কারণ আম আসে এই সিজনে। এখানে এই যে এখানে এত রকম জিনিস আছে যেখানে অর্ধেক আমি নামই শুনিনি বা দেখিও নি, বা আম নিয়ে যে এতগুলো অ্যাকচুয়ালি প্রিপারেশন পসিবল সেটাও জানতাম না, বাট খুবই খুশি, কারণ আম আমার খুব ফেভারিট, ভীষণই ফেভারিট। এবং নর্মাল খাবার থেকে যদি ওটা কোনো প্রিপারেশন হয় কোনো আমে, সেটা জুস হতে পারে বা কোনো রান্নার মধ্যে হতে পারে বা কোনো ডেজার্টের মধ্যে মিক্স হতে পারে, সেটা আমার আরও ভালো লাগে। তো আমার মনে হয় এখানে সব কিছু সেরকমই আছে। আই এম ভেরি হ্যাপি, মানে এরকম একটা জায়গায়। আমার নজর কেড়েছে তোর, কিলার হওয়ার চেষ্টা আমার মনে ধরে।